এডুকেশনাল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল ঘন্টিটি প্রেস করো, যাতে নতুন নতুন আপডেট পেতে পারো। তো আমরা পার্ট ওয়ানের সাজেশন আলোচনা করেছিলাম, এবারে দ্বাদশ শ্রেণীর বাংলা বিভাগের পার্ট টু সাজেশনটি আলোচনা করা হচ্ছে। তো আন্তর্জাতিক কবিতা এবং গল্প থেকে এবছর কী কী ইম্পর্ট্যান্ট, তো এখান থেকে একটি লিখতে হয় পাঁচ নম্বরের পরে। তো লাইন তোলা প্রশ্ন হচ্ছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ সচেতনতার পরিচয় দাও। নেক্সট, রাজারা কি পাথর ঘাড়ে করে আনত, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। নেক্সট প্রশ্ন, ভারত জয় করেছিল আলেকজান্ডার, আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। নেক্সট, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। নেক্সট, জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা। যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাব ব্যক্ত করো। পাঞ্জা সাহেবের আশ্চর্য ঘটনার পরিচয় দাও। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটির পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, হাসি পাওয়ার কারণ লেখো। নেক্সট প্রশ্ন, অলৌকিক গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক। এরপরে আমরা পরের বিভাগে আমার বাংলা থেকে একটি প্রশ্ন পড়ে, তো সেটিতে কী কী আলোচনা করা যেতে পারে আমরা দেখি। আমার বাংলা গ্রন্থের ভূমিকাংশে তাৎপর্য লেখো। নেক্সট, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চ্যাংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। নেক্সট প্রশ্ন, ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গাঢ় পাহাড়িদের ওপর জমিদারদের শোষণ ও অত্যাচার বর্ণনা করো। নেক্সট, মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমণের যে বর্ণনা দিয়েছিল কলের কলকাতা অবলম্বনে তা বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, খেপে ওঠার কলের কলকাতার চিত্র নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। নেক্সট প্রশ্ন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবণের চিতার মতো আগুন কী উদ্দেশ্যে কোথায় জ্বলেছিল, এই আগুন কিভাবে তাদের সাহায্য করেছিল। নেক্সট প্রশ্ন, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও। পরের প্রশ্ন একটি লাইন তোলা প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, লেখক পঞ্চাশের মনান্তরের এক সকালের কী দৃশ্য দেখেছিলেন সেই দৃশ্যের তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন একটি লাইন তোলা প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না, এই লাইন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে আমরা সবাই জানি যে দুটি প্রশ্ন লিখতে হয়, পাঁচ করে দশ নম্বর থাকে। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা গানের ধারায় মান্না দে অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান লেখো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান লেখো।
নেক্সট, বাংলা সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখো। বাংলা চিত্রকলায় যামিনী রায় অথবা রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। নেক্সট, বাঙালি চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসুর স্থান লেখো। নেক্সট, বৈজ্ঞানিক গবেষণায় জগদীশচন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। নেক্সট, বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লেখো। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার ষষ্ঠাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির ভূমিকা লেখো। নেক্সট, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ ও দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। নেক্সট, বাংলার জনপ্রিয় খেলা ফুটবল খেলার গৌরব আলোচনা করো। তো এগুলো করলে আশা করি দুটো পাওয়া সম্ভব। নেক্সট, বাংলা ভাষা ও ব্যাকরণে একটি প্রশ্ন পড়ে, তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, শৈলী বিজ্ঞান কাকে বলে? শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভাষা বিজ্ঞান কি? ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতিগুলি পরিচয় দাও। নেক্সট, রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। নেক্সট, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয় কয় প্রকার ও কি কি, উদাহরণসহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। নেক্সট, শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি, যে কোনো একটি ভাগ উদাহরণসহ লেখো। নেক্সট প্রশ্ন, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো একটি প্রকারের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ধ্বনিমূল ও সহধ্বনি মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট, সমাস কাকে বলে? উদাহরণ দাও এবং সমাসের ভাগগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। তো এগুলো গ্রামারের ভাগ, এখান থেকে একটি আশা করি পেয়ে যাবে। প্রবন্ধ, প্রবন্ধ আমাদের এই দাগটিতে চারটি দাগ পড়ে আমরা জানি একটি করতে হয়, তো প্রবন্ধ দেওয়া হয়েছে। তো প্রবন্ধগুলো কী কী? বিশ্ব উষ্ণায়ন, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, নেক্সট ভ্রমণের মূল্য, সাম্প্রদায়িকতা ও যুব সমাজ, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ছাত্র জীবন, বিজ্ঞানের অবদান, অরণ্য ও বন্যপ্রাণী, কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, এগুলো করলেই মোটামুটি হবে। এছাড়া এই দাগে আরও একটি অর যেটা থাকে বিতর্ক বা ডিবেট, সেখান থেকেও করা যেতে পারে এই প্রশ্নগুলি। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়। নেক্সট, জীবিকার আদর্শ স্থান বিদেশ। নেক্সট, চলভাস ছাড়া জীবন অচল। নেক্সট, বিজ্ঞাপনী প্রচার, নেক্সট বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল। তারপরে যান্ত্রিক সভ্যতায় লাগাম ছাড়া উন্নয়নই পরিবেশকে ধ্বংস করেছে। বিজ্ঞান মানব জীবনের আশীর্বাদ না অভিশাপ? নেক্সট, আধুনিক জীবন বৃদ্ধাশ্রম, আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য। নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত। পরেরটা হচ্ছে, ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ। নেক্সট, পাসফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত। নেক্সট, বিজ্ঞানের এই যুগে সাহিত্য একটি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়। তো এগুলো মোটামুটি করলে এই দাগে পাওয়া সম্ভব। তো আশা করি পার্ট টু সাজেশান সবার ভালো লাগলো। তো এখান থেকে
পড়ার সম্ভাবনা প্রবল, তা তোমরা করে রাখতে পারো অবশ্যই। এবং নেক্সট পরবর্তী বাংলা আরও সাজেশন দেওয়া হবে, মাধ্যমিক লেভেলেরও দেওয়া হবে এবং অন্যান্য সাবজেক্টেরও দেওয়া হবে। তো সো ফ্রেন্ডস, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল ঘন্টি প্রেস করো যাতে নতুন আপডেট পাও। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।